বরিশালের বাবুগঞ্জে কোটি টাকা নিয়ে লাপাত্তা গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা, আর এর ফলে কর্মকর্তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন গ্রাহকরা। ভুক্তভোগী জানান, বাবুগঞ্জ থেকে কোটি টাকা নিয়ে পার্শ্ববর্তী বরিশাল নগরী ও উজিরপুর সহ বিভিন্ন এলাকায় সাইনবোর্ড সাটিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এর অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসিরউদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়া হবে। বাবুগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন যুবরাজ ফয়সাল। 10 মাস পর আমারে আর কোনো বেনিফিটও দেয় না এবং আসল টাকাও দেয় না। এভাবেই সব হারিয়ে সর্বস্বান্ত হওয়া ভুক্তভোগীরা জানাচ্ছিলেন বরিশালের বাবুগঞ্জে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার কথা। প্রতিষ্ঠানটির হদিস না পাওয়ায় কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকরা টাকার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তাছাড়া তারা আরও জানান, বাবুগঞ্জ থেকে কোটি কোটি টাকা নিয়ে পার্শ্ববর্তী বরিশাল নগরীর ও উজিরপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো সাইনবোর্ড সাটিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা নয়া কৌশল করে বিভিন্ন এলাকায় আলাদা করে পরিচালনা পর্ষদের নাম দিয়ে গ্রাহকদেরকে আবারও কি বোকা বানাচ্ছেন? এছাড়া লোভনীয় অফার দিয়ে টাকা জমানোর ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রায় 30 বছর আগে গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা যাত্রা শুরু করে, আর 2000 সালে বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর গ্রামে আলী মার্কেটের সংলগ্ন এলাকায় 20 শতক জমির উপর সংস্থাটি নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করে। 2009 সালে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করে সংস্থাটি বাবুগঞ্জে জেলায় ছড়িয়ে পড়ে। হঠাৎ করে 2014 সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম ধীরগতি দেখে আমানতকারীদের জমানো টাকা ফেরত চাইলে আজ না কাল করে সময় পার করে। 10 মাসে কত করে দিয়েছে? মাসে 1 লাখে টাকা দিয়েছে। তারপর তো আর আমার কোনো টাকা পয়সা দেয় না, এই জন্য আমি খুব অসহায়। আমি 3,75,000 টাকা পাব। কত সালে দিয়েছিলেন? 11 সালে এই টাকা দিয়েছি। এখন সমস্যা কি? এখন সমস্যা সে আমার এই কতদিন হইতে আমার টাকা পয়সা দেয় না, সে আমার কোনো খোঁজখবরও নেয় না, সে উদয় হয়ে গেছে। আর 2018 সালে হঠাৎ করে অফিসের কার্যক্রম বন্ধ করে লাপাত্তা হয় গ্রামীণ উন্নয়ন সংস্থাটি। ঘটনায় বিপাকে পড়ে যায় বাবুগঞ্জ সহ বিভিন্ন এলাকার আমানতকারীরা। কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো সুফল না পেয়ে মানিক তালুকদার নামে এক আমানতকারী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় বলে জানান স্বজনরা। আমাদের এখানে পাইলে যাইয়া মানিক কেজি, তারপর কনক মুন্সি, বাদল হাওলাদার। কত টাকা? মানিক কেজি 24 লাখ টাকা, হাওলাদার 4 লক্ষ টাকা, কনক 2 লক্ষ টাকা, তারপর আর্মি খলিল 4 লক্ষ টাকা। ও আমার কাছে আসছে যে আমি এখানে একটা এনজিও করছি, এই এনজিওটা আপনি দেখে যান এবং আপনি যদি এখানে টাকা ডিপোজিট করতে চান ডিপোজিট করতে পারেন, তখন আমি আমার ছেলে মেয়েদের সঞ্চয়পত্র কেনা টাকা ছিল সেই সঞ্চয়পত্র ভেঙে ওকে আমি টাকা, অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট। আমানতকারী বিধবা নূরজাহান বেগম জানান, প্রতিবন্ধীর টাকা নিয়ে লাপাত্তা হওয়া গ্রামীণ উন্নয়ন সংস্থা এখন অনেকেরই কান্নার কারণ। আর আসাদুল করিম বিপুল হাওলাদার বলেন, জীবনের শেষ সম্বল 20 লাখ টাকা নিয়ে লাপাত্তা হওয়ায় তিনি এখন সর্বশান্ত। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে টাকা উদ্ধারে ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়া হবে। এইসব অভিযোগের বিষয়ে গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ নাসিরউদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আপাতত বাবুগঞ্জের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, কিন্তু বাবুগঞ্জের গ্রাহকদের আমানতের টাকা আস্তে আস্তে দেওয়া হবে। টাকা খাইয়েই তো মানুষ বড় লোক হয়, কিন্তু আমি তো বড় লোক হই নাই, আমি ওই কি আরো গরিব, আমার যা ছিল সব ওখানে শেষ। বন্ধ এটা হয়েছে বিভিন্ন কাহিনীতে, কিস্তি কিস্তির ঝামেলা হয়েছে, সিঁদুরের সময় ঝামেলা হয়েছে, তারপরে আবার ওই জানা পাওনা দাওনা ছিল, এরা ওই ফিল থেকে টাকা লইয়ে এলে অফিসে বইয়ে থেকে ধরিয়ে টাকা লইয়ে গেছে, বিভিন্ন কায়দাই হয়েছে আর কি, বিভিন্ন সমস্যায় কিস্তির সমস্যা হয়েছে, টাকা দেয় না লোকেরা। হ্যাঁ, ওখানে আবার ওই মনে করেন আমাদের নিজস্ব ভবন আছে, তো ওইটার একটা ই হয়ে গেছিল যে বেচা বিক্রির একটা মোটামুটি কথা হয়ে গেছিল, তখন চাইছিলাম যে ওরা আমার একটা ওদের সাথে ইসলামে লিখিত পরিচয় হয়েছে, বুঝছেন, যে ওইটা বেচা বিক্রি করি আমরা টাকা তাদেরকে ডাকিয়ে ডাকিয়ে ওখানে লোক আছে তারা দিয়ে দেবে, এইভাবে একটা ই হয়েছিল। তারপর মাঝখানে কিছু লোকের কিছু টাকা দেওয়া হয়েছে, প্রায় 20-30 লাখ টাকার মতো দেওয়া হয়েছে, যেভাবে দেওয়ার একটা সুবিধা করা যায় আছি, আছি দেখি আল্লাহ ভরসা কি।
সরজমিনে গিয়ে দেখা যায় বরিশাল শহরের বৈদ্যপাড়া এলাকায় সদর মঞ্জিলে গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় বানিয়ে রমরমা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া বরিশালের বানারীপাড়ার বাইশারি, স্বরূপকাঠি, নেসারাবাদ, আটঘর, কুড়িয়ানা, ডুবরি, উজিরপুর জেলার কারফা, গুটিয়া, বরগুনা জেলার বেতাগি সহ 15-18টি শাখা পরিচালনা করছে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।